নমস্কার বন্ধুরা ভারতীয় ব্যাংকিং আইনে এমন কিছু নিয়ম আছে যেগুলো সাধারণ মানুষের না জানার কারণে সমস বিভিন্ন রকম সমস্যায় পড়ে তো আজকে এইরকমই একটি আইন নিয়ে আলোচনা করো বা নিয়ম নিয়ে আলোচনা করো সেটা হচ্ছে কোনো ব্যক্তির মৃত্যুর পরে তার এটিএম ব্যবহার করে কেউ যদি টাকা তোলে সেক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে কি এই কাজটি যদি নমিনি বা সন্তান যদি করে থাকে বা নিকটত্ব যদি করে থাকে অর্থাৎ ওই মৃত ব্যক্তির এটিএম ব্যবহার করে টাকা তুলে থাকে সেক্ষেত্রেও কিন্তু উনি আইনি সমস্যায় পড়বেন তো কি কারণে এই সমস্যাটা বা কী কারণে ব্যাংক পদক্ষেপ করতে হবে সেই বিষয়টি আলোচনা করব এবং সেই সঙ্গে ওই ব্যক্তি তাহলে এটিএমটা কার্ডটি করতে হবে কি কি করবেন ওই কার্ডটি নিয়ে সেই বিষয়টি আলোচনা করার আগে একটু বলে রাখি এই ভিডিও সম্পর্কিত কয়েকটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে যেটা হচ্ছে কোনো ব্যক্তি চাইলে তার একাধিক অ্যাকাউন্ট বন্ধ করতে পারবে এবং তার জন্য কি কী করতে হবে বা ওই অ্যাকাউন্টের টাকাটি আপনি অনলাইনে কীভাবে ট্রান্সফার করবেন বা হাতে হাতে কীভাবে পাবেন সেটা নিয়েও ভিডিও আছে এবং সেই সঙ্গে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে ওনার অ্যাকাউন্টের সমস্ত টাকা ওনার নমিনি বা লিগাল হেয়ার কী করে পাবেন তার জন্য কী কী তথ্য বা ডকুমেন্টস জমা করতে হবে আর যদি নমিনি বা লিগাল হেয়ার না থাকে তাহলেও বা কী করতে হবে বা কী কী নথি জমা করতে হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা কর করা আছে আমাদের আগে থেকেই চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে যাদের প্রয়োজন তারা ভিডিওটি দেখে নিতে পারেন এবং সেই সঙ্গে বলবো এই ভিডিওটি যারা দেখছেন তাদের যদি আশেপাশে আত্মীয় পরিজন পাড়া অতি ঘটনা ঘটে তাদেরকেও এই বিষয়টি সচেতন করে রাখবেন যাতে তারাও না এই বিপদটি ঘটিয়ে ফেলে মৃত ব্যক্তির এটিএম এটাই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের উপর দিয়ে বড় ঝড় চলে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যিনি মারা গেছেন উনি হচ্ছেন ওই পরিবারের আর্নিং মেম্বার সেক্ষেত্রে কিন্তু টাকার সমস্যাটা প্রথম হয়ে দাঁড়ায় তো তখন অনেকে নিয়ম না জানার কারণে ওই মৃত ব্যক্তির এটিএম ব্যবহার করে টাকা তুলে ফেলেন কিন্তু এটা কখনোই করা উচিত নয় এমনিতে আমরা জানি কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার অ্যাকাউন্টটি বন্ধ করতে হয় এবং সেই অ্যাকাউন্টে টাকা নমিনি বা লিগেল হ্যারদের নামে ট্রান্সফার হয়ে যায় কিন্তু সেটা কিন্তু অনেক বড় পদক্ষেপ কিছুদিন সময় লাগবে সার্টিফিকেট আস্তে আস্তে অনেক দিন সময় লেগে কিন্তু তার মধ্যে তো টাকার প্রয়োজন হয়ে যায় তখন কিন্তু ভুলে এই কাজটি অনেকের হয়ে যায় তো সেক্ষেত্রে এই এটিএম কার্ড নিয়ে কিন্তু যথাযথ পদক্ষেপ নিতে হবে অ্যাকাউন্ট বন্ধের সঙ্গে সঙ্গে কারণ সাম্প্রতিক এমন একটি ঘটনা সামনে এসছে যেখানে দেখা গেছে কোনো একজন ব্যক্তির স্ত্রী মারা যাওয়ার পরে ওনার স্বামী ওই স্ত্রীর অ্যাকাউন্ট মানে এটিএম কার্ড ব্যবহার করে টাকা তুলেছেন এবং তার ফলে ওনার বিরুদ্ধে কিন্তু ব্যাংক আইনি পদক্ষেপ নিয়েছে কি কারণে উনি ওই কাজটি করেছেন উনি অর্থাৎ ওই স্বামী স্ত্রীর অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলেছেন এই কারণে যে বিভিন্ন নথি থেকে বাঁচতে কারণ আপনারা জানেন এই এইসব অ্যাকাউন্ট বন্ধ করতে হলে বিভিন্ন রকম প্রমাণপত্র দিতে হয় ব্যাঙ্কে ছুড়াছুড়ি করতে হয় তো উনি ওই বিষয়টিকে এড়ানোর জন্য কিন্তু টাকা এটিএমের মাধ্যমে তুলে নিয়েছিলেন তো এই যে ব্যাংকের পদ ব্যাঙ্কের যে পদক্ষেপ ওই ব্যক্তির বিরুদ্ধে এটা থেকে প্রমাণিত হয়ে যায় যে এই বিষয়ে কিন্তু খুব কড়া আইন আছে অর্থাৎ মৃত ব্যক্তির এটিএম থেকে টাকা তুললে কিন্তু সেটা বেআইনি হবে তো কী কারণে বেআইনি যিনি মৃত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা তুলছেন তিনি নমিনি হলেও কিন্তু এটা করতে পারবেন না আইনিভাবে নমিনির নামে টাকা ট্রান্সফার হওয়ার নিয়ম আছে এবং সেই অনুযায়ী কিন্তু টাকা ট্রান্সফার হবে হ্যাঁ তার জন্য কিছুদিন সময় লাগবে এমন এমন ক্ষেত্র দেখা গেছে যে ব্যাংকে এই টাকা ট্রান্সফার বা নমিনিরকে টাকা যে সম্পূর্ণ দেওয়া হবে তার জন্য কয়েক মাস লেগে যায় তো হয়ে মানুষ কিন্তু তখন বিপদে পড়ে ওই কাজটি করে ফেলে কিন্তু নমিনি যদি এই কাজটি করেও ফেলে তাহলে কিন্তু ব্যাংক বা অন্যান্য উত্তরাধিকারী বা অন্যান্য নমিনি তারা কিন্তু প্রতারিত হওয়ার মতন আইন মানে ঘটনা ঘটে যেতে পারে অর্থাৎ পরিষ্কার বলতে গেলে যদি এরকম ঘটনা ঘটে তাহলে ব্যাংককেও প্রতারণা করা হয়ে যাচ্ছে এবং অন্যান্য উত্তরাধিকারেও প্রতারিত করা হচ্ছে এমন ঘটনা ঘটলে পুলিশে কিন্তু অভিযোগ জানানো যেতে পারে এবং সেই সঙ্গে মৃত ব্যক্তি তার অ্যাকাউন্টে একাধিক নমিনি রাখেন সেক্ষেত্রে কোনো একজন নমিনি সেই টাকা তুলতে চান তবে অন্য নমিনিদের অনুমতি নিয়ে ব্যাঙ্কে জানিয়ে তবে টাকা তুলতে হবে কেউ একজনকে টাকা তুলে আনতে পারবেন না তাদেরকে সমস্ত নমিনির সঙ্গে আলোচনা করে তাদের পারমিশন নিয়ে ব্যাঙ্কে জানিয়ে কিন্তু টাকা তুলতে হবে এবং মৃত ব্যক্তির অ্যাকাউন্ট বন্ধ করতে হলে মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট জমা করতে হবে মৃত্যুর প্রমাণপত্র দেখিয়ে ডেথ সার্টিফিকেট কালেক্ট করতে হবে পঞ্চায়েত বা পৌরসভা থেকে তারপরে কিন্তু এই টাকাগুলো ট্রান্সফার হবে নমিনিদের নামে আর নমিনি না করা থাকলে কি করতে হবে সেটা নিয়ে আমাদের ভিডিও আছে অর্থাৎ মৃত ব্যক্তির এটিএম কোনোভাবে ব্যবহার করা যাবে না কোনোভাবে ট্রানজ্যাকশান করা যাবে না মৃত ব্যক্তির এটিএম ওইখানটাই ওই অবস্থায় থাকবে যখন আপনি অ্যাকাউন্ট বন্ধ করবেন তখন কিন্তু এটিএমটা বন্ধ করে যাবে আশা করি আপনাদের সঙ্গে তথ্যটি শেয়ার করেছি এটা গুরুত্বপূর্ণই হবে কারণ এই নিয়মগুলো কিন্তু ব্যাংকের তরফে কখনো জানানো হয় না যখনই কেউ ঘটনা ঘটিয়ে ফেলে তখন কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় যদি তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে প্লিজ ভিডিও লাইক কমেন্টের সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেল প্লিজ প্লিজ সাবস্ক্রাইব হবেন ধন্যবাদ